স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের রুই মাছ অর্থাৎ লেবিও রোহিতার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নিচের প্রক্রিয়াটি কি হতে পারে ধারণা করো। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটি মাছ, যার একটি স্ত্রী এবং পুরুষ, এবং এখানে কিন্তু ডিম ছাড়া হচ্ছে, এবং এভাবেই কিন্তু মাছের বংশবৃদ্ধি হয়। আমরা দেখতে পাচ্ছি চিত্রে এখানে একটি পুরুষ রুই মাছ এবং আরেকটি স্ত্রী রুই মাছ পানিতে পাশাপাশি চলাফেরা করছে, যেখানে পানিতে রয়েছে স্রোত। তাহলে এরকম স্রোতযুক্ত পানিতে কিন্তু স্ত্রী মাছ ডিম ছাড়ে এবং তার উপর পুরুষ মাছ শুক্রাণু ছেড়ে দেয়, এবং এরপরে কিন্তু রুই মাছের বংশবৃদ্ধি এবং জীবনচক্র চলতে থাকে। তাহলে আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় কি হতে পারে, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ। আমাদের আজকের পাঠ রুই মাছের জনন প্রক্রিয়া ও জীবনচক্র। আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা রুই মাছের প্রজনন তন্ত্রের গঠন ব্যাখ্যা করতে পারবে, রুই মাছের জীবনচক্র বর্ণনা করতে পারবে, প্রকৃতিতে রুই মাছের সংরক্ষণ বর্ণনা করতে পারবে। রুই মাছ, আমরা চিত্রে একটি রুই মাছ দেখতে পাচ্ছি, যেটি মূলত পুরুষ রুই মাছ, অর্থাৎ চার দেহে শুক্রাণু তৈরি হবে। এখানে আমরা আরেকটি রুই মাছ দেখতে পাচ্ছি, যেটি মূলত স্ত্রী রুই মাছ, অর্থাৎ এর দেহে ডিম্বাণু তৈরি হবে। জনন ঋতুতে জননাঙ্গ বিকশিত হয়। রুই মাছ এক লিঙ্গ প্রাণী, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী সদস্য আলাদা। এরা দুবছর বয়সে প্রজননক্ষম হয়। স্রোতযুক্ত পানিতে রুই মাছ প্রজনন করে। জুন আগস্ট মাসে রুই মাছ প্রজনন করে থাকে। রুই মাছের প্রজনন, রুই মাছ দুবছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। প্রকৃতিতে উপযুক্ত পরিবেশ ছাড়া রুই মাছ প্রজনন করে না, যেমন কোনো বদ্ধ জলাশয়ে রুই মাছ স্পনিং বা ডিম ত্যাগ করে না। স্রোতযুক্ত নদীতে, খাল, প্লাবন ভূমিতে এরা ডিম ছাড়ে। সাধারণত স্ত্রী মাছ 51 থেকে 70 সেন্টিমিটার এবং পুরুষ মাছ 65 সেন্টিমিটার লম্বা হলে প্রজননের জন্য প্রস্তুত হয়। এক প্রজনন ঋতুতে 35 লক্ষ ডিম দিয়ে থাকে। তবে গড়ে প্রতিটি পূর্ণবয়স্ক মাছে এরা প্রায় 1 লক্ষ করে ডিম দিয়ে থাকে। সাধারণত জুলাই আগস্ট মাসে রুই মাছ প্রজননে অংশ নেয়। এরা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। পুরুষ মাছের রেচন জননতন্ত্র এবং স্ত্রী মাছের রেচন জননতন্ত্র দেখতে পাচ্ছি। রুই মাছের জীবনচক্র, আমরা আগেই বলেছি রুই মাছ একলিঙ্গিক প্রাণী, বছরে একবার মাত্র প্রজনন কার্যে এরা অংশগ্রহণ করে। পূর্ণিমার 2-1 দিন আগে বা পরে এরা ডিম পাড়ে। বহিনিষেকের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে জায়গুট গঠন করে, অর্থাৎ এদের ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় পানিতে, অর্থাৎ পরিবেশে। সেজন্যই একে বলা হচ্ছে বহিনিষেক। স্ত্রী মাছ যে ডিম্বাণু ছাড়বে পানিতে, তার উপরই পুরুষ মাছ শুক্রাণু ছেড়ে দেবে এবং নিষেক সম্পন্ন হবে ডিম্বাণু ও শুক্রাণুর। রুই মাছের পুংজননতন্ত্র, পুংজননতন্ত্রে থাকে শুক্রাশয়, শুক্রনালী, জনন ছিদ্র। আমরা চিত্রে পুংজননতন্ত্রের বিভিন্ন অংশ দেখব। আমরা দেখতে পাচ্ছি এটি হলো শুক্রাশয়,
এবং শুক্রাশয়ের পাশেই থাকে এরকম শুক্রনালী। এছাড়া এর পাশে থাকে বিক্ক অর্থাৎ রেচনতন্ত্রের অংশ, যার নিচে অংশে থাকে গোবিনী বা ইউরেটর। এই রেচন এবং জননতন্ত্রের নালী কিন্তু একত্র হয় এবং রেচন ছিদ্রের মাধ্যমেই সেটি উন্মুক্ত হয়। পুরুষ রুই মাছে একজোড়া লম্বা শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম দিয়ে দেহ প্রাচীরে ঝুলানো থাকে, অর্থাৎ ভেতরের দিকে যে আবরণ পেরিটোনিয়াম সেটি ভাঁজ হয়ে মেসোরকিয়াম গঠন করে দেহ প্রাচীরে এই শুক্রাশয়কে ধরে রাখে। প্রত্যেক শুক্রাশয় থেকে একটি করে শুক্রবাহী নালি পেরিটোনিয়াম দ্বারা সৃষ্টি হয়। শুক্রাশয় দুটির নালি পেছনে একত্রিত হয়ে রেচন জনন ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত হয়। এখন আমরা রুই মাছের স্ত্রী জননতন্ত্র দেখব। স্ত্রী জননতন্ত্রে থাকে ডিম্বাশয়, ডিম্বনালী, জনন ছিদ্র। আমরা চিত্রে দেখি এখানে ডিম্বাশয়ের অবস্থান। তো এরকম দুইটি ডিম্বাশয় থাকে রুই মাছের পাশাপাশি। এটি হলো বৃক্ক, যার নিচে রয়েছে গোবিনী, এবং এখানেও কিন্তু রেচন জনন ছিদ্র একত্র উন্মুক্ত হয়। রুই মাছে একজোড়া লম্বা ডিম্বাশয় পটকার নিচে উদরীয় গহ্বরের পেছনে শায়িত থাকে। ডিম্বাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোভেরিয়াম দিয়ে দেহ প্রাচীরে ঝুলানো থাকে, অর্থাৎ এটি যে আবরণ দ্বারা দেহ প্রাচীরের সাথে হ্যাঙ্গিং থাকে সেটির নাম হলো মেসোভেরিয়াম, যেটি মূলত পেরিটোনিয়াম পর্দার একটি ভাঁজ। ডিম্বাশয় কিন্তু ডিম্বনালীবিহীন। জনন ঋতুতে ডিম্বাশয় থেকে ডিম দেহ গহ্বরে উন্মুক্ত হয়। এখান থেকে ডিম রেচন জনন সাইনাসের অগ্রপ্রাচীর থেকে অস্থায়ীভাবে গঠিত একজোড়া জনন রঞ্জক পথে দেহের বাইরে বেরিয়ে যায়। রুই মাছের ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ। রুই মাছের জীবনচক্রের সূচনা হয় প্রজননের মাধ্যমে। রুই মাছের প্রজনন আচরণ। প্রজননকালে রুই মাছ নদীর স্রোতযুক্ত অঞ্চলে অবস্থান করে। ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশে স্ত্রী রুই মাছের যৌনগ্রন্থি উত্তেজিত হলে হঠাৎ দেহ ঝাঁকুনি দিয়ে ডিম ছাড়ে। তার উপর পুরুষ মাছ তার বীর্য ছড়িয়ে দেয়। দেহের বাইরে অর্থাৎ পরিবেশের পানিতেই শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে নিষেক সংঘটিত হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু ফার্টিলাইজড হয়। স্ত্রী মাছের ডিম ছাড়ার পর ডিমগুলো প্রথমে পানির তলদেশে তলিয়ে যায়, পুনরায় ভেসে ওঠে। ডুবে যাওয়া ডিমগুলোকে ডিমার্সাল বলে। আর প্রজনন ঋতুতে মাছের ডিম পাড়াকে স্পনিং বলে। উপযুক্ত পরিবেশের অভাবে পরিপক্ক ডিমগুলো দেহ কর্তৃক শোষিত হয়। এই ঘটনাকে এট্রেশিয়া বলে, অর্থাৎ প্রজনন ঋতুতে যদি ডিম না পারে, অর্থাৎ রুই মাছের স্পনিং যদি না হয়, তাহলে কিন্তু ডিমগুলো দেহে আবার শোষিত হয়ে যায়, যেটিকে বলা হচ্ছে এট্রেশিয়া। ডিম নিষিক্তকরণের 12 থেকে 15 ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে। নদীর পানি যখন ফুলে ওঠে তখন রুই মাছ নদীর অগভীর অংশে প্রবল বর্ষণের মধ্যে ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা থাকে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ সময় পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকে এবং পানি ঘোলা থাকে। তাহলে রুই মাছের নিষেক সম্পর্কিত এতক্ষণের আলোচনা থেকে আমরা জানলাম স্ত্রী রুই মাছের ডিমকে ডিমার্সাল বলে, প্রজনন ঋতুতে মাছের ডিম পাড়াকে স্পনিং বলে। আমরা একটি রুই মাছ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি স্ত্রী রুই মাছ এবং এটি পানিতে ডিম ছাড়ে উপযুক্ত পরিবেশে, এবং তার উপরে কিন্তু পুরুষ মাছ ডিম ছড়িয়ে দেয়। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে জায়গুট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে নিষেক বলে। ভরা বর্ষায় যখন নদীতে প্রবল স্রোত থাকে এবং আবহাওয়া মেঘলা আর মুষলধারে বৃষ্টি হয়, তখন রুই মাছ নদীর অগভীর অংশে ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হয় এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এ সময় পানিতে থাকে।
নদীর পানিতে প্রচুর পরিমাণ ভাসমান জৈব ও অজৈব কণা থাকার কারণে পানি তখন ঘোলা থাকে পানির ঘোলাটে অবস্থায় রুই মাছ প্রচন্ড ছুটাছুটি করে অধিকাংশ কঠিনাস্থির মাছের ডিম পানির উপর ভেসে থাকে এদেরকে পেলাজিক ডিম বলে কিন্তু রুই মাছের ডিম কিন্তু পেলাজিক নয় রুই মাছের ডিম পানির তলায় ডুবে যায় আর এজন্যই এ ধরনের ডিমকে ডিমার্সাল ডিম বলে অর্থাৎ যে ডিম স্পনিং এর পর পানির তলায় ডুবে যায় সেগুলো হলো ডিমার্সাল ডিম প্রজননের সময় পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করে স্ত্রী মাছ প্রথমে পানিতে ডিম ছাড়লে পুরুষ মাছ তার উপর বীর্য অর্থাৎ স্পার্ম অর্থাৎ শুক্রাণু ছড়িয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে নিষেক সম্পন্ন হয় রুই মাছের নিষেক দেহের বাইরে নদীতে অর্থাৎ নদীর পানিতে সম্পন্ন হয় বলে একে বহিনিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি হ্যাচারিতে কিভাবে প্রজননের জন্য রুই মাছকে উদ্দীপ্ত করা হয় ব্রুড মাছ অর্থাৎ পরিণত স্ত্রী এবং পুরুষ মাছকে হরমোন ইনজেকশনের মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে ডিম ছাড়ার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং পুরুষ মাছকে বীর্য ক্ষেপণের জন্য প্রস্তুত করা হয় এরপর স্ত্রী মাছ ডিম ছেড়ে দিলে তার উপর পুরুষ মাছ শুক্র ছেড়ে দেয় এবং হেচিং জারে নিষিক্ত জাইগুট সুগঠিত হয় এরপর ডিম থেকে কিন্তু লার্ভা বের হয়ে আসে আমরা তিন দিন বয়সের লার্ভাকে এরকম দেখতে পাবো এগুলো কিন্তু ফ্রেশ ওয়াটার অর্গানিজম যেগুলো আছে তাদেরকে আহার হিসেবে গ্রহণ করতে পারে ডিম ফোটার 20 দিন পরে রুই মাছের অবস্থা হয় এরকম এরপর যখন এটি আরো বড় হয়ে যায় এবং 2 বছর পর প্রজননক্ষম হয়ে ওঠে তখন তাদেরকে কিন্তু বাজারজাত করা হয় অথবা ব্রুড মাছ হিসেবে পালন করা হয় পরবর্তী বংশধর তৈরির জন্য রুই মাছের জীবন চক্র আমরা আগেই জেনেছি রুই মাছ একলিঙ্গিক প্রাণী নিষেকের পর ডিম জাইগুটে পরিণত হয় জাইগুট পরবর্তীতে বিভাজিত হয়ে মরুলা ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা দশায় পরিণত হয় জাইগুট সৃষ্টির 30-45 মিনিট পরই কোষ বিভাজন অর্থাৎ ক্লিভেজ শুরু হয় ক্লিভেজ মেরুব্লাস্টিক ধরনের কোন প্রাণীর ডিমে যখন ভেজিটাল পুলে অর্থাৎ মেরুতে বেশি পরিমাণ কুসুম থাকায় সম্পূর্ণ ডিমটি ক্লিভেজ প্রক্রিয়ায় বিভক্ত হতে পারে না তখন নিষিক্ত নিউক্লিয়াসটি কুসুমের পৃষ্ঠতলে একটি ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয় অংশটি ক্রমশ একটি ছোট ঢিবির মতো দেখায় এই অংশের ভিতরে ক্লিভেজ ঘটে অর্থাৎ কোষ বিভাজন ঘটে এ ধরনের ক্লিভেজকেই মেরুব্লাস্টিক ক্লিভেজ বলে ক্লিভেজ শুরু হওয়ার পর নিউক্লিয়াসটি 2টি থেকে 4টি 4টি থেকে 8টি 8টি থেকে 16টি থেকে 32টি কোষ এরকম ভাবে কোষ বিভাজন ঘটতে থাকে ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়া বলে ভ্রূণটি এক সময় থোকা আঙুরের মতো দেখায় এর নাম মরুলা অর্থাৎ একপিণ্ড কোষীয় অবস্থা এটি ভ্রূণের পরিস্ফুটনের ক্ষেত্রে মরুলা ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশি ঝাঁকুনিতে ভ্রূণ কুসুম থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করতে পারে ব্লাস্টোমিয়ার গুলো আরো বিভক্ত হয়ে এবং সুশৃঙ্খল হয়ে ব্লাস্টোডার্ম নামক এক কোষীয় স্তরে অর্থাৎ কোষীয় স্তরে বিন্যস্ত হয় ক্লিভেজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাস্টোমিয়ার গুলোর মাঝে একটি ফাঁপা জায়গা সৃষ্টি হয় এবং এই ফাঁপা গহ্বরটি হচ্ছে ব্লাস্টোসিল এই ব্লাস্টোসিল যুক্ত ভ্রূণটিকে তখন বলা হয় ব্লাস্টোলা ব্লাস্টোডার্মের কোষগুলো প্রথম দিকে কুসুমের উপর টুপির মতো বিন্যস্ত থাকে কোষ বিভাজন অব্যাহত থাকায় কোষগুলো কুসুমকে ঘিরে প্রসারিত হয় এবং এক পর্যায়ে ব্লাস্টোপোর নামক একটি ছিদ্রপথ ছাড়া সমগ্র কুসুমপিণ্ড আবৃত হয়ে পড়ে পরে অবশ্য ব্লাস্টোপোরও বন্ধ হয়ে যায় ব্লাস্টোলা ধীরে ধীরে দ্বিস্তরী গ্যাস্ট্রোলায় পরিণত হয় গ্যাস্ট্রোলার পেছন দিক থেকে লেজ ও সামনের দিক থেকে বিভিন্ন অঙ্গের সূচনা হয় যে প্রক্রিয়ায় গ্যাস্ট্রোলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় তার নাম অর্গানোজেনেসিস ভ্রূণের মধ্যে নানা ধরনের পরিবর্তন দেখা যায় এবং 15-18 ঘন্টার মধ্যে ডিমের ভেতর থেকে লার্ভা বের হয়ে আসে এ লার্ভাকে ডিম পোনা বা রেনো পোনা বলে এমন অবস্থায় পোনা কোনো খাদ্য গ্রহণ করে না এবং কুসুম থেকে পুষ্টি নেয় এখন লার্ভা দশার পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা হবে
6 ঘন্টা পর লার্ভা মাঝে মধ্যে উপরে নিচে নড়াচড়া করে। কুসুমের দুই প্রান্ত তখন সরু হয় এবং লার্ভা হৃৎপিণ্ড কুসুমথলির সামনে অবস্থান নেয়। তখন কুসুমথলি বেশ বড় থাকে। এই অবস্থায় লার্ভা পানির তলদেশে বেশ সময় কাটায় এবং কুসুমথলি থেকে পুষ্টি গ্রহণ করে। 12 ঘন্টা পর লার্ভার চোখের রং কালো হতে থাকে, ক্রোমেটোফোর উৎপন্ন হয়, এরকম রং হয়। এ সময় কুসুমথলি সরু ও লম্বা হয়। 24 ঘন্টা পর কুসুমথলির পিঠে কালো দাগ দেখা দিতে শুরু করে। লার্ভার ফুলকা আর্চ দৃশ্যমান হয়, চোখ মাথার উপরে অবস্থান নেয় এবং নটুকট পেছন দিকে অর্থাৎ লেজের দিকে ঊর্ধ্বমুখী হয়। তখন লেজ ও পায় পাখনা স্পষ্ট দেখা যায়। এ সময় লার্ভা স্বচ্ছ থাকে, তবে ফ্যাকাশে হলদে রঙেরও হতে পারে। 36 ঘন্টা পর লার্ভার বক্ষ পাখনা ও নিচের ঠোঁট স্পষ্ট দেখা যায়। পৃষ্ঠ পাখনায় কিছু কালো দাগ এবং পুচ্ছ পাখনায় পুচ্ছ দণ্ড দেখা দেয়। 48 ঘন্টা পর লার্ভা কিছুটা লম্বা হয় এবং এ সময় এটি 6 থেকে 6.4 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এ সময় কুসুম থলির সামনের দিকে সামান্য উত্তল হয় এবং বায়ুথলি দেখা দেয়। লার্ভার মাথায় ক্রোমেটোফোর উৎপন্ন হতে থাকে, তাই মাথা কালো রং ধারণ করে। তখন ফুলকা আর্চ স্পষ্ট এবং দেহ ফ্যাকাশে হলদে রঙে পরিবর্তিত হয়। 72 ঘন্টা পর লার্ভার বায়ুথলি ডিম্বাকার ধারণ করে এবং বক্ষীয় পাখনা স্পষ্ট হতে শুরু করে। পিঠের দুপাশ উজ্জ্বল হলুদ রং ধারণ করে। কুসুমথলি বিলীন হয়ে যায় এবং লার্ভা দশার সমাপ্তি ঘটে। তাপমাত্রার কারণে এ সময়টি কম বেশি হতে পারে। 96 ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে। কুসুমথলি প্রায় মিলিয়ে যায়। এটি ধানি পোনা বা আঙ্গুরি পোনা নামে পরিচিত হয়। 5 দিন বয়সের পোনা 8 থেকে 8.5 মিলিমিটার লম্বা হয়। এ সময় লেজের কাছে লাল দাগ দেখা যায়, যা দেখে একে রুই মাছের পোনা বলে শনাক্ত করা যায়। অর্থাৎ বিভিন্ন মাছের মধ্যে থাকলে বোঝা যায় কোনটি রুই মাছের পোনা। কানকুর রেখা সুস্পষ্ট গঠিত হয়। নটুকোডের শেষ প্রান্ত কিছুটা বেঁকে যায় এবং পাখনাগুলোতে রশ্মি আরও স্পষ্ট হয়। 10 দিন বয়সে পোনার দৈর্ঘ্য হয় 15 থেকে 18 মিলিমিটার। সবগুলো পাখনায় পূর্ণাঙ্গ সংখ্যক পাখনারশ্মি বিকশিত হয়। নাসারন্ধ্র দেখা যায় এবং অন্তঃস্থ বিভাজন স্পষ্ট হয়। 15 দিন বয়সের পোনার দৈর্ঘ্য হয় 23 মিলিমিটার। তখন মুখের দুপাশে একটি করে বারবেল দেখা দেয়, যা অনেকটা গুফের মতো। পায়ের অবস্থান ও খাদ্যনালী স্পষ্ট হয়। এ অবস্থায় আয়ুষ দৃশ্যমান না হলেও পোনার দৈহিক গড়ন মোটামুটি সম্পূর্ণ হয়। এরপর মাছটির কেবল আঙ্গিক পরিবর্তন ও আকারের পরিবর্তন ঘটে। স্ত্রী মাছ আকারে পুরুষ মাছ অপেক্ষা বড় হয়। পূর্ণাঙ্গ স্ত্রী ও পুরুষ মাছ যৌন পরিপক্কতা লাভ করে। তাহলে রুই মাছের জীবনচক্র শুরু হয় প্রজননের মাধ্যমে, যেখানে নিষিক্ত ডিম জাইগোটে পরিণত হয়। এরপর আমরা পাই রেণুপোনা, যা ডিম থেকে বের হয়। রেণুপোনা ধানি পোনাতে পরিণত হয়, যা একটু বড় হয়ে আঙ্গুরি পোনায় পরিবর্তিত হয়। আঙ্গুরি পোনাটি বড় হয়ে ব্রুড মাছ অর্থাৎ প্রজননের জন্য উপযুক্ত হয়। এটি হলো রুই মাছের জীবনচক্র। তাহলে আমরা জানলাম রুই মাছের শুক্রাণু দ্বারা নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে। নিষিক্ত করণের 2 থেকে 15 ঘন্টা পর পোনা বের হয়। একে বলে ডিম পোনা বা রেণুপোনা। এ সময় এ অবস্থায় পোনা পানির তলদেশে সময় কাটায় এবং কুসুমথলি থেকে পুষ্টি গ্রহণ করে। নিষেকের 12 ঘন্টা পর লার্ভার চোখের রং কালো হতে থাকে, ক্রোমেটোফোর উৎপন্ন হয়। এমন হয় 24 ঘন্টা পর কুসুমথলির পিঠে কালো দাগ দেখা দিতে শুরু করে। লার্ভায় ফুলকা আর্চ দৃশ্যমান হয়। এ সময় লার্ভা স্বচ্ছ থাকে। 36 ঘন্টা পর লার্ভায় বক্ষ পাখনা এবং নিচের ঠোঁট স্পষ্ট দেখা যায়। 48 ঘন্টা পর লার্ভা 6 থেকে 6.4 মিলিমিটার লম্বা হয়। 72 ঘন্টা পর লার্ভার বায়ুথলি ডিম্বাকার ধারণ করে। এ সময় কুসুমথলি বিলীন হয়ে যায় এবং লার্ভা দশার পরিসমাপ্তি ঘটে।
96 ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে একে তখন থানি পোনা বলে 5 দিন বয়সে পোনা 8 থেকে 8.5 মিলিমিটার লম্বা হয় তখন একে রুই মাছের পোনা বলে শনাক্ত করা যায় তখন এতে কাঙ্কুর রেখা ও পাখনা রশ্মি স্পষ্ট হয় 10 দিন বয়সে পোনা 15 থেকে 18 মিলিমিটার লম্বা হয় এবং পাখনার পূর্ণ সংখ্যক রশ্মি বিকশিত হয় 15 দিন বয়সে পোনার দৈর্ঘ্য হয় 23 মিলিমিটার তখন মুখের দুপাশে একটি করে বারবেল পায়ু ও খাদ্যনালীর চিহ্ন স্পষ্ট হয় এ অবস্থায় পোনার দৈহিক গড়ন মোটামুটি সম্পন্ন হয়ে যায় এরপর মাছের কেবল আঙ্গিক ও আকারের পরিবর্তন ঘটে পরবর্তীতে পুরুষ ও স্ত্রী মাছ যৌন পরিপক্কতা লাভ করে এবং প্রজননে সক্ষম হয়ে ওঠে তাহলে প্রজননে সক্ষম পূর্ণাঙ্গ পুরুষ রুই মাছ এবং স্ত্রী রুই মাছের শুক্রাণু ও ডিম্বাণুর বহির্নিষেকে যে জায়গুট তৈরি হয় সেখানে কোষবিভাজন অর্থাৎ ক্লিভেজ শুরু হয়ে যায় যেখানে মোরুলা ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা দশা শেষে রেণুপোনা বের হয়ে আসে এই সদ্য রেণুপোনা আবার ধানিপোনা বা আঙ্গুলি পোনায় পরিণত হয় যা পরবর্তীতে পূর্ণাঙ্গ রুই মাছে পরিণত হয় রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ রুই মাছ বাংলাদেশের অতি পরিচিত সুস্বাদু মাছ রুই মাছ সাপ্রিনিডি গোত্রভুক্ত প্রজাতি এই গোত্রভুক্ত মাছগুলোকে সাধারণত কার্প জাতীয় মাছ বলে রুই মাছ ছাড়াও বাংলাদেশে কাতলা মৃগেল কালিবাউস জাতীয় কার্প মাছ পাওয়া যায় বিভিন্ন হ্যাচারিতে চাষের কারণে সীমিত ও নির্দিষ্ট মাছের মধ্যে অন্তঃপ্রজননের ফলে জিনগত বৈচিত্র্য বিনষ্ট হয় রোগাক্রান্ত মাছের আধিক্য দেখা যায় এছাড়া নদী ভরাট নদীর প্রবাহ পরিবর্তিত হওয়া হাওর বাওর খাল বিল ভরাট ও দখল হয়ে যাওয়ার কারণে এই মৎস্য সম্পদ আজ হুমকির সম্মুখীন এই সম্পদকে অবশ্যই রক্ষা করতে হবে এবং এর যথাযথ যত্ন নিতে হবে তাই রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণটি বিশদভাবে আলোচনা করা হচ্ছে রুই মাছ সংরক্ষণ করতে হলে রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র তৈরি করতে হবে লবণাক্ততার আগ্রাসন থেকে জলাশয়কে রক্ষা করার উদ্যোগ গ্রহণ করতে হবে কারণ লবণাক্ত পানিতে রুই মাছ থাকতে পারে না প্রজনন ঋতুতে মৎস্য প্রজনন ক্ষেত্রগুলোতে মাছ ধরা নিষিদ্ধকরণ করতে হবে অর্থাৎ যখন রুই মাছ ডিম ছাড়ে তখন নদী খাল বিলে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে যেখানে রুই মাছ ডিম ছাড়ে সেই স্থান চিহ্নিত করে সেখানে মৎস্য শিকার বন্ধ রাখতে হবে ছোট মাছ ধরা নিষিদ্ধকরণ করতে হবে অর্থাৎ মাছ যখন ডিম থেকে বের হয় এবং পোনায় পরিণত হয় সে অবস্থায় মাছ ধরে ফেললে মাছ কিন্তু বড় হওয়ার সুযোগ পাবে না এবং বড় হয়ে বংশবৃদ্ধিরও সুযোগ থাকবে না বা সুযোগ কমে যাবে তাই ছোট মাছ ধরা নিষিদ্ধকরণ করতে হবে ব্রড মাছ শিকার নিষিদ্ধকরণ অর্থাৎ প্রজনন উপযোগী মাছ তথা মা মাছ শিকার বন্ধ করতে হবে মৎস্য অভয়াশ্রম তৈরি করতে হবে অর্থাৎ কিছু কিছু জলাভূমি মাছের জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে সেখানে মৎস্য আরোহণ বন্ধ করতে হবে অপরিকল্পিত বাঁধ রাবার ড্যাম স্লুইস গেট নির্মাণ বন্ধ করতে হবে কারণ এসব বাধার কারণে রুই মাছ তার নির্ধারিত প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রে গমন করতে পারে না এবং তাদের চলাচল ব্যাহত হয় রুই মাছ সংরক্ষণ করার জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে অর্থাৎ ওই পরিবেশের দূষণ রোধ করতে হবে কারণ এসব দূষক উপাদান জলজ প্রাণী তথা রুই মাছের জন্য বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীর বিভিন্ন দেশে পুষ্টির যোগান দিতে ঝামেলাবিহীন মাছ পেতে ও স্বাদের দিকে নজর রাখতে রুই মাছের চাষ সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বেড়ে গিয়েছে বিভিন্ন খামারে যত উন্নত পদ্ধতিতেই চাষ করা হোক না কেন তাকে ছাপিয়ে বিশ্বজুড়ে প্রাকৃতিক সংরক্ষণের দাবি ও প্রচার বেড়েছে অনেক গুণ বেশি বিভিন্ন হ্যাচারিতে চাষের কারণে সীমিত ও নির্দিষ্ট মাছের মধ্যে যেভাবে অন্তঃপ্রজনন ঘটে যার ফলে যে কোনো মাছের ভালো গুণাবলী হারিয়ে যায় জিনগত বৈচিত্র্য বিনষ্ট হয় রোগাক্রান্ত মাছের আধিক্য দেখা দেয় এবং স্বাদবিহীন মাছের প্রাচুর্যে বাজার সয়লাভ হয়ে যায় ফলে মাছ থেকে মাছের স্বাদ পেতে হলে মাছকে মাছ হিসেবে বড় হওয়ার সুযোগ দিতে হবে
আধুনিক পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু ভূখণ্ড বাড়েনি অতএব মানুষের সুখ স্বাচ্ছন্দ্য প্রবৃত্তি অব্যাহত রাখতে অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের পাশাপাশি প্রাকৃতিক জীবন সংকটেও পড়েছে নদী প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এবং হাওর বিল পাওয়ার ভরাট ও দখল হয়ে যাওয়া মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও লালন ভূমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ফলে এসব জনন ক্ষেত্র ও লালন ভূমি কমে গিয়েছে তবে এর মধ্যেও কিছু নদী ও তার আশপাশ নিয়ে সতর্ক হলে হয়তো কিছু বিশুদ্ধ জিনধারী মাছের প্রাকৃতিক সংরক্ষণ সম্ভব হতে পারে তাই পরিবেশগত প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখে মাছের প্রজাতির বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসতে হবে বাংলাদেশে যে রুই কাতলা মৃগেল কালবাউস পাওয়া যায় সেগুলো বড় কার্প জাতীয় মাছ হিসেবে পরিচিত বাংলাদেশের প্রায় সব বড় বড় নদী যেমন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলী হালদা ও মূল নদীর শাখা নদীতে কাপ্তাই হ্রদ ও বিভিন্ন হাওরে রুই মাছ বিস্তৃত বড় নদীগুলোই হচ্ছে রুই মাছের প্রজনন ক্ষেত্র বাংলাদেশের বড় বড় নদীগুলো যেমন পদ্মা মেঘনা যমুনা রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র তবে এগুলো ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বর্তমানে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চট্টগ্রামের হালদা নদী হালদাই হচ্ছে একমাত্র দেশি নদী যেখান থেকে জেলেরা পোনার পরিবর্তে রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে এসব পোনা বৃদ্ধি ও মানের দিক দিয়ে উৎকৃষ্ট তাই হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি নামে অভিহিত করা হয় গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কালবৈশাখী ও ভরা অমাবস্যা পূর্ণিমায় রুই মাছ নদীতে ডিম ছাড়ে ডিম থেকে মাছের পোনা যখন আঙ্গুলের সমান বড় হয় অর্থাৎ আঙ্গুলি পোনা হয় তখন সংগ্রহ করে মাছের খামারে লালন পালন শেষে তা বাজারজাত করা হয় বাংলাদেশের এসব অভ্যন্তরীণ প্রাকৃতিক উৎস ক্রমশ কমে আসছে অর্থাৎ নদী দখল নদী ভরাট জলাশয় ভরাট অপরিকল্পিত বাঁধ দূষণ ইত্যাদি কারণে এসব প্রাকৃতিক উৎস কমে যাচ্ছে এবং পানিরও গুণগত মান নষ্ট হচ্ছে ফলে মাছের জিনগত বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাচারির মাছ কখনো প্রাকৃতিক মাছের প্রতিনিধিত্ব করতে পারে না বিজ্ঞানীরা তাই প্রাকৃতিক পরিবেশ ও রুই মাছের আবাসস্থলের যথাযথ সংরক্ষণের দিকে দৃষ্টি দিয়েছেন অভ্যন্তরীণ নদীগুলো থেকে প্রাকৃতিক রুই মাছ পাওয়া দুরূহ হয়ে পড়েছে এজন্য অন্তত বিশুদ্ধ রুই মাছ সংরক্ষণে সবার নজর এখন বাংলাদেশের হালদা নদীর দিকে কাজেই প্রাকৃতিক উৎস সংরক্ষণ করতে হলে আমাদের হালদা নদী সংরক্ষণ করতে হবে চট্টগ্রামের হালদা নদী এশিয়ার বৃহত্তম একটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর বৈশিষ্ট্য হলো এটি এমন একটি নদী যা বাংলাদেশের উৎপত্তি হয়ে বাংলাদেশেই পতিত হয়েছে হালদা নদীকে মা মাছের ম্যাটারনিটি ক্লিনিকও বলা হয়ে থাকে হালদা নদী থেকে রুই মাছ জাতীয় মাছ যেমন রুই মৃগেল কাতলা কালিবাউস মাছের ডিম সরাসরি সংগ্রহ করা হয় কিন্তু রাষ্ট্রের সুষ্ঠু পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে হালদা নদীর ঐতিহ্য আজ ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে বিশেষজ্ঞরা মনে করেন নদী দূষণ হালদা নদী সংলগ্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে শিল্প কারখানা গড়ে ওঠা হালদা নদীর অক্স বা বাঁকসমূহ কেটে মাছের প্রজনন বান্ধব পরিবেশ নষ্ট করা সুইস গেট নির্মাণ প্রজনন ঋতুতে নির্বিচারে ডিমওয়ালা বা ব্রুড মাছ ধরা সহ নানা কারণে অর্থাৎ এসব মানবসৃষ্ট কারণে এ নদীতে রুই মাছের প্রজনন কমে গেছে আশার কথা হলো সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ সরকার 2007 সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে হালদা নদীকে অভয়াশ্রম ঘোষণা করেছে এমত অবস্থায় সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে হালদা নদী থেকে মাছ চাষীরা যে পোনা সংগ্রহ করে তা বৃদ্ধি যত দ্রুত ও বেশি হয় অন্য কোন জায়গা থেকে সংগৃহীত পোনায় অথবা হেচারিতে তা হয় না এজন্য এক কেজি রেণু পোনার দাম প্রায় 60,000 টাকা যা দেশের অন্য জায়গার পোনার দামের চেয়ে কয়েক গুণ বেশি হালদা নদীকে তাই প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি নামে অভিহিত করা হয় এজন্যই কিন্তু হালদা নদীকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে লক্ষ্য ও উদ্দেশ্য এবং জলাশয় ভেদে মৎস্য অভয়াশ্রম কয়েক ধরনের হতে পারে যেমন মৌসুমি অভয়াশ্রম নির্দিষ্ট প্রজাতির মাছ বছরের নির্দিষ্ট সময়ে উপযুক্ত বা নির্দিষ্ট প্রজনন ক্ষেত্রে বংশবৃদ্ধি ঘটিয়ে
নির্দিষ্ট আবাসে বিচরণ করে, তাই অবাধ প্রজনন ও বিচরণের জন্য সুনির্দিষ্ট জলাশয় বছরের নির্দিষ্ট সময়ে মাছের অভয়াশ্রমে পরিণত করা হয়, অর্থাৎ অভয়াশ্রম হিসেবে সরকার থেকে ঘোষণা করা হয়। যেমন হালদা নদীর মদুনা ঘাট এলাকা, কাপ্তাই লেকের লং জাদু ও বিলাইছড়ি এলাকা এরকম অভয়াশ্রম। এখানে হালদা নদীর সামান্য একটি অংশকে অর্থাৎ মদুনা ঘাট এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে, তাও আবার মৌসুমি অভয়াশ্রম হিসেবে। কিন্তু এ নদীতে সারা বছরই কম বেশি রুই মাছের আনাগোনা দেখতে পাওয়া যায়। যেহেতু নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় এ নদী অরক্ষিত থাকে, তাই মানুষ গোপনে সারা বছরই মা রুই মাছ আহরণে ব্যস্ত থাকে। অতএব বিষয়টি পর্যালোচনা করে যথাশীঘ্র সম্ভব সম্পূর্ণ হালদা নদীকে সাংবাৎসরিক অভয়াশ্রমে ঘোষণা করা হোক এবং কঠোর নজরদারির মধ্যে আনা হোক। দেশের অন্যান্য নদীতে মৌসুমি অভয়াশ্রম কার্যকর হলেও হালদা নদীকে রুই মাছের জন্য সাংবাৎসরিক অভয়াশ্রমে ঘোষণা করতে হবে, এটাই হোক আমাদের দাবি। তাহলেই হালদা নদী সংরক্ষণ করে রুই মাছের প্রাকৃতিক উৎসের অন্যতম জায়গাটিকে সংরক্ষণ করা হবে। এখন আমরা আলোচনা করব জলাশয়ের অভয়াশ্রম বলতে কি বোঝায়। নির্দিষ্ট প্রজাতির মাছ বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রজনন ক্ষেত্রে বংশবৃদ্ধি করে থাকে, তাই অবাধ বিচরণ ও প্রজননের জন্য সুনির্দিষ্ট জলাশয় বছরের নির্দিষ্ট সময়ে মাছের অভয়াশ্রম হিসেবে সরকার ঘোষণা করে। কিন্তু গুরুত্বপূর্ণ এলাকা যেমন হালদা নদীর মদুনা ঘাট এলাকা, বিলাইছড়ি এলাকাকে মৌসুমি অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। যেহেতু নির্দিষ্ট সময় ব্যতীত এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো অরক্ষিত থাকে, তাই কিছু মানুষ নিষেধ অমান্য করে সারা বছর মাছ ধরে থাকে, তাই এসব এলাকাকে কঠিন নজরদারির মধ্যে এনে সারা বছর ব্যাপী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে প্রকৃত অভয়াশ্রম হিসেবে হালদা নদীকে পরিণত করা হোক। পুনামজুদ নদী নালা খাল বিল অবৈধভাবে ভরাট ও দখল হয়ে যাওয়ার কারণে মাছের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। বদ্ধ বিল ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য পুনামজুদ করা দরকার। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একবার ও জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একবার মোট দুইবার রুই মাছের পোনা মজুদ করা যায়। তাহলে আমরা জানলাম এভাবে পোনা মজুদের মাধ্যমে কিন্তু আমরা রুই মাছের উৎপাদন অর্থাৎ প্রাকৃতিক সংরক্ষণ বাড়াতে পারি। পরিবেশ ব্যবস্থাপনা হালদা নদী বাংলাদেশের একমাত্র জোয়ার ভাটার নদী, যেখান থেকে মৎস্যচাষীরা পোনার বদলে রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে নিয়ে যান। হালদা নদীতে রুই মাছের বিশুদ্ধ জিন পাওয়া যায়, তাই এ নদীকে সংরক্ষণ করা অত্যাবশ্যক। হালদা নদীর তীরবর্তী যেসব দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ করতে হবে, অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে, তাহলেই রুই মাছের অন্যতম প্রাকৃতিক উৎস রক্ষা পাবে। জনসচেতনতা প্রজননক্ষম মাতৃ রুই মাছের গুরুত্ব, মাছের জীবনচক্র, মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নির্দিষ্ট নিচের মাপের সাধারণত 8-9 ইঞ্চি কোন রুই মাছের পোনা যাতে বাজারে বিক্রি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া জলাশয়ের পাশের এলাকার জমিতে কীটনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এসব কীটনাশক কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে চলে আসলে রুই মাছের পোনার ক্ষতি হতে পারে। কলকারখানার নিক্ষিপ্ত বর্জ্য যাতে সরাসরি জলাশয়ে মিশে জলাশয়ের পানিকে দূষিত করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে মৎস্য আইন সংশোধন করতে হবে এবং আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, তবেই রক্ষা করা যাবে আমাদের এই প্রাকৃতিক প্রজনন কেন্দ্রগুলো। রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণে আমরা বেশ কিছু প্রতিবন্ধকতা দেখতে পেলাম, তার মধ্যে অন্যতম হল নদীতে বাঁধ, কালভার্ট, পুল, ব্রিজ ও স্লুইস গেট নির্মাণের মাধ্যমে মাছের গতিপথ রোধ তথা প্রজননে বাধা সৃষ্টি করা, অর্থাৎ প্রজননের সময় এসব বাধার কারণে এরা নির্ধারিত জায়গায় পৌঁছতে পারে না এবং প্রজনন করতে পারে না, ফলে ডিম শুকিয়ে গিয়ে দেহের ভেতরেই শুকিয়ে যায়, যাকে এট্রেশিয়া বলা হচ্ছে। সকল প্রকার নদী দূষণ যেমন গৃহস্থালী বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক, শিল্পের রাসায়নিক বর্জ্য, পয় বর্জ্য, জলযানের নিঃসৃত তেল ইত্যাদি দূষণ রোধ করতে হবে।
মাছের অতি আহরণ তথা নির্বিচারে অবৈধভাবে ব্রুড মাছ তথা মহামাছ শিকার বন্ধ করতে হবে। যান্ত্রিক জলযানের আঘাতে ব্রুড মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে, তাই এ ব্যাপারেও সাবধান হতে হবে। নদী ভরাট ও নদী দখলের মাধ্যমে নদীর আয়তন ও গতিপথ কমিয়ে দেওয়া, জনসচেতনতা ও জেলেদের আর্থিক নিরাপত্তা অভাব ইত্যাদি কারণে কিন্তু মৎস্য আইন সঠিকভাবে কার্যকর হচ্ছে না, ফলে মৎস্য সম্পদও রক্ষা করা যাচ্ছে না। তাই জনগণের সচেতনতার জন্য উঠান বৈঠক, মসজিদ ও সামাজিক সমাবেশ সমূহকে কার্যকর প্রচারণার মাধ্যমে প্রকৃতিতে রুই মাছের সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। প্রকৃত মৎস্যজীবীদের মাছের প্রজনন মৌসুমে খাদ্য নিরাপত্তা প্রদানের মাধ্যমে মাছ আহরণ বন্ধ করতে হবে, অর্থাৎ জেলেদের এ সময় জরুরি সাহায্য দিয়ে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে করে মাছ শিকার ছাড়াও তারা ওই সময়ের জন্য জীবিকা নির্বাহ করতে পারে। মাছের প্রজনন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হতে পারে এমন জায়গায় বাঁধ, সেতু, স্লুইস গেট বা বৃহৎ কোনো স্থাপনা নির্মাণ না করে মাছের প্রজনন ক্ষেত্রে সঠিক সীমানা নির্বাচন করে অভয়াশ্রম প্রতিষ্ঠা করা, মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করা, রুই মাছের বসতি ও প্রজনন উপযোগী নদীগুলো রক্ষায় দেশ বিদেশের মৎস্য বিজ্ঞানীদের নিয়ে সেমিনার, কর্মশালা আয়োজন ও তাদের পরামর্শ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। এর মাধ্যমে কিন্তু আমরা সচেতন হয়ে জীববৈচিত্র সংরক্ষণ করতে পারব, ফলে রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষা পাবে। বাংলাদেশের অধিকাংশ নদী ও প্লাবন ভূমিতে রুই মাছ প্রজনন করে থাকে, তবে বেশ কয়েকটি নদী ও প্লাবন ভূমিকেই রুই মাছের প্রাকৃতিক জনন ক্ষেত্র হিসেবে শনাক্ত করা হয়েছে। এগুলো হলো চট্টগ্রামের হালদা, যমুনা নদীর আরিচা, সিরাজগঞ্জ, বাহাদুরবাদ ও ফলছুরি ঘাটের নিকটস্থ অঞ্চল, পদ্মা নদীর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, ময়মনসিংহ শহরের পার্শ্ববর্তী আদি ব্রহ্মপুত্র নদ, কুষ্টিয়া শহরের পার্শ্ববর্তী গড়াই নদী, রাজবাড়ী ও ফরিদপুরের পার্শ্ববর্তী আড়িয়ালখা ও মধুমতি নদী, চলনবিল ও টাঙ্গর হাওরের প্লাবনভূমি। কাজেতেই হালদা নদীর পাশাপাশি এসব প্রাকৃতিক জনন ক্ষেত্রগুলোকেও রক্ষা করতে হবে, রুই মাছের প্রাকৃতিক উৎস ও সরবরাহ ঠিক রাখতে। মূলত এসব প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে আমরা রুই মাছের ইনসিটু কনজারভেশন নিশ্চিত করতে পারি। ইনসিটু সংরক্ষণ পদ্ধতি হলো জীবকে তার নিজস্ব পরিবেশে রেখে বা তার নিজস্ব পরিবেশের মতো পরিবেশ তৈরি করে তাকে সংরক্ষণ করা। আর এক্সিটু সংরক্ষণ হলো জীবকে তার নিজস্ব পরিবেশ থেকে সরিয়ে অন্যত্র সংরক্ষণ করা। এতে জীবকে সংরক্ষণ না করে তার জনন কোষকেও দীর্ঘ সময়ের জন্য কৃত্রিমভাবে সংরক্ষণ করা হতে পারে। মাছের ক্ষেত্রে পুরুষ বা হ্যাচারিতে মাছ সংরক্ষণ, ব্রুড মাছ বা মা মাছ তৈরি, জিন ব্যাংক ও ক্রায়োপ্রিজার্ভেশন অর্থাৎ মাছের শুক্রাণুকে কৃত্রিম উপায়ে দীর্ঘদিন কার্যক্ষম রাখা ইত্যাদি হলো এক্সিটু সংরক্ষণ। তবে এসব ব্যয়বহুল উপায় না গিয়ে আমরা কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সহজেই রুই মাছের সরবরাহ অব্যাহত রাখতে পারে। আর এর জন্যই রুই মাছ যেসব বহমান পানিতে ডিম পাড়ে সেসব নদীতে অবাধে প্রজনন করতে পারবে মাছ, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ মাছ প্রজননের জন্য নির্দিষ্ট নদীতে নির্দিষ্ট স্থানে দলগতভাবে পরিযান বা মাইগ্রেশন করে থাকে। এজন্য এদের প্রজননকে নিরবিচ্ছিন্ন করতে এদের পরিযান বা মাইগ্রেশন পথকে পুল, কালভার্ট বা সেতু নির্মাণের আওতামুক্ত রাখতে হবে। চট্টগ্রামে হালদা নদী সহ দেশের অন্যান্য যেসব জায়গায় রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রয়েছে সেগুলোতে যে মা রুই মাছ আসে তার সংরক্ষণ নিশ্চিত করতে হবে প্রজনন পূর্ব সময় হতে। এসব নদীতে ওই নির্দিষ্ট এলাকাগুলোকে সরকারি তত্ত্বাবধানে এনে প্রজনন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। এরপর সারা দেশে প্রাকৃতিকভাবে উৎপাদিত পোনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মৎস্য চাষীদের মধ্যে এ পোনা বণ্টনের ব্যবস্থা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণের আলোচনা থেকে তোমাদের একটি কাজ দিচ্ছি, রুই মাছের জীবনচক্র বিভিন্ন ধাপগুলোর নাম লিখো। আজকের ভিডিও লেকচার থেকে তোমরা ধাপগুলো পেয়ে যাবে যা চক্রাকারে সাজিয়ে তোমরা উপস্থাপন করবে। আজকের পাঠ মূল্যায়ন।
হোমোসার্কাল কি? রুই মাছকে একলিঙ্গিক প্রাণী বলা হয় কেন? পানিতে অভিযোজিত হওয়ার জন্য রুই মাছের যে সকল বৈশিষ্ট্য আছে বর্ণনা করো। রুই মাছের পুং ও স্ত্রী জননতন্ত্রের পার্থক্য করো। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি। রুই মাছ সংরক্ষণে কি কি উপায় অবলম্বন করা যায় এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করে উপস্থাপন করো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর কোনো প্রশ্ন থাকলে এবং পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাই তা জানিয়ে কমেন্ট করবে। আর স্টাডি বাংলা 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।